মুভির শুরুতে আমরা একজন ডিমন ফক্সকে দেখতে পাই। সে এখন বরফের মধ্যে বন্দী অবস্থায় রয়েছে, কারণ সে ডিমন রুলস ভেঙে একজন মানুষকে রক্ষা করে, এই জন্য সে এখন এই বরফের মধ্যে রয়েছে। তখন আমরা একটি পাখিকে দেখতে পাই, সে এসে ওই বরফকে ঠোকরাতে শুরু করলো, এতে করে ওই বরফ ফেটে ফক্স ডিমন বাইরে বের হয়ে আসে। আমরা তখন জানতে পারলাম এটা কোনো সাধারণ পাখি না, এটা একজন বার্ড ডিমন, যে ফক্স ডিমনকে তার বোন মনে করে। পরবর্তী দৃশ্যে আমরা ইউভিকে একজন প্রিন্সের সাথে দেখতে পাই। প্রিন্স ইউভির সাথে থাকতে চায়, তখন ইউভি তাকে জিজ্ঞেস করে তুমি আমার জন্য কি করতে পারবে। প্রিন্স তাকে বলে তুমি আমার কাছ থেকে যা চাবে তাই পাবে। তখন ইউভি তাকে তার হার্ট দিতে বলল, তখন প্রিন্স হাসতে শুরু করে। তখন পেছনেই থাকে বার্ড ডিমন, যে ইউভিকে বরফ থেকে মুক্ত করে। সে এসে তার পিছনে হাত বের করে হৃদয় বের করে ফেলে। সে বলে এও বাকি মানুষের মতো মিথ্যাবাদী। তাদের কথা থেকে আমরা এখন এটা জানতে পারলাম ইউভি এখন মানুষ হতে চায়। যদি এখন সে ডিমন হয়ে থাকে তাহলে সে আস্তে আস্তে বরফ হয়ে যাবে। তাকে মানুষ হয়ে থাকার জন্য অন্য মানুষের হৃদয় প্রয়োজন, আর এটা তখনই সম্ভব যে তাকে নিজের ইচ্ছায় তার হার্ট তাকে দিবে। অনেক সময় পর আমরা ইউভিকে দেখতে পাই, সে কিছু ঘোড়ায় আরোহণকারীদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। তখন একজন ঘোড়ায় আরোহণকারী, যার চেহারায় অর্ধেক সোনার মাস্ক থাকে, সে এসে ইউভিকে বাকি ঘোড়ায় আরোহণকারীদের কাছ থেকে রক্ষা করে। ইউভিকে যখন তার ঘোড়ায় তখন ইউভি তার হার্টের স্পন্দন শুনতে পায়। ইউভি তখন ভাবে তার অনুসন্ধান এখন শেষ হলো। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ঘোড়ায় আরোহণকারীকে ইউভি জাদু করে ঘুম পাড়িয়ে দেয়। তখন বার্ড ডিমন তার হৃদয় বের করতেই যাবে, ইউভি তাকে বলে আমি তার চেহারা দেখতে চাই। যখন বার্ড ডিমন তার মাস্কটা সরায় তখন সে দেখতে পায় ও একটা মেয়ে, তার নাম হলো জিন, সে একজন প্রিন্সেস। তার অর্ধেক চেহারা নষ্ট হয়ে গেছে, তাই সে গোল্ডেন মাস্ক পরে থাকে। সে জ্ঞান হারানো অবস্থায় কারো নাম উচ্চারণ করতে থাকে। এখানে আমরা জানতে পারি সে হয়তো কাউকে ভালোবাসে। এরপর আমরা ভার্জেন নামের একজন লোককে দেখতে পাই, সে প্রিন্সেসের রাজ্যে একজন জেনারেল। আমরা দেখতে পাই সে তার চোখ বন্ধ করে নিশানা লাগাতে পারদর্শী। অনেক বছর আগে ভার্জেন প্রিন্সেসের বডিগার্ড ছিল, তখন প্রিন্সেস ভার্জেনকে ভালোবাসার প্রস্তাব দেয়, কিন্তু ভার্জেন তাকে জানায় আমাদের দুজনের মধ্যে অনেক ব্যবধান, তাই এটা সম্ভব না। এই কথা শোনার পর প্রিন্সেস রাগ করে গভীর বনে চলে যায়। সেই সময় একটা ভাল্লুক এসে প্রিন্সেসের মুখে থাবা বসায়, এর ফলে তার চেহারা অর্ধেক নষ্ট হয়ে যায়। সেই সময় ওই জায়গায় ভার্জেন চলে আসে আর প্রিন্সেসকে রক্ষা করে ওই ভাল্লুককে মেরে ফেলে। এখন আমরা বর্তমান সময়ে আছি, যেখানে সবাই উপস্থিত রয়েছে। সেই সময় ওখানে ড্যান্স প্রোগ্রাম চলছিল, তখন ফক্স ডিমন ভার্জেনের ওপর কালো জাদু প্রয়োগ করে, এর প্রভাবে ভার্জেনের চোখ কালো হয়ে যায়। এখন সে ফক্স ডিমনের সৌন্দর্যে পাগল হয়ে গেছে। এরপর আমরা একজন অদ্ভুত লোককে দেখতে পাই, সে নিজেকে ডিমন হান্টার হিসেবে পরিচয় দিচ্ছে। সবাইকে সে এটা জানাচ্ছে তার দাদা একজন ডিমন হান্টার আর সে নিজেও একজন ডিমন হান্টার। সে সবাইকে জানায় আমার রক্তই ডিমনকে মারতে পারে। সে তাদেরকে জানায় ডিমন মানুষও হতে পারে, তাদেরকে মানুষ হতে হলে মানুষের হৃদয় তাদেরকে খেতে হবে। এরপর সে একটা বোতল দেখায়, সেখানে ফক্স ডিমনের লেজ থাকে। হঠাৎ করে সেই পাত্রটি উজ্জ্বল হতে লাগলো, এর মানে এই যে এখানে আশেপাশে কোথাও ফক্স ডিমন রয়েছে। এই কথা জেনারেলকে জানানোর জন্য মহলের উদ্দেশ্যে সে দৌড় দেয়, কিন্তু তাকে মহলে প্রবেশ করতে দেয়া হয় না। এর পরের দৃশ্যেই আমরা বার্ড ডিমনকে দেখতে পাই, সেই ওয়াইল্ড সিটিতে ঘুরে বেড়াতে লাগলো। সেই সময় দুইজন লোক এসে তাকে বিরক্ত করতে থাকে। এই ঘটনা ওই লোকটি দেখতে থাকে, সে তাকে বাঁচানোর জন্য ওখানে চলে আসে। এর একটু পরেই বার্ড ডিমন তাদের হাড় বের করে খেয়ে ফেলে। তখন লোকটি জানতে পারে এই মেয়েটি একজন ডিমন। এরপর আমরা অনেক দূরের একটা টাইল্যান্ড সিটি দেখতে পাই, সেই রাজ্যে আমরা একজন জাদুকর ও একজন দুষ্ট রানীকে দেখতে পাই। সে তাদেরকে জানায় গোল্ডেন মাস্ক পরা রাজকুমারী ফেরত এসেছে আর আমাদের মহারাজকে জীবিত করার জন্য যে কোনোভাবে ওই প্রিন্সেসকে আনতে হবে। তখন জাদুকর তাকে বলে যা কিছু করতে
করতে হয় খুব দ্রুত করো, কারণ আমাদের কাছে মাত্র 7 দিন রয়েছে। 7 দিন পর সূর্যগ্রহণের সময় চলে আসবে, এর আগে আমাদের সব প্রসেস সম্পন্ন করতে হবে। এই ঘটনার পর আমরা গোল্ডেন মাস্ক পরা প্রিন্সেসকে একটা বনে দেখতে পাই। সেই সময় প্রিন্সেস ঘোড়া চালাতে চালাতে ভার্সনের কথা মনে করতে থাকে। সে চিন্তা করে সে কেন বারবার তার ভালোবাসা প্রত্যাখ্যান করছে। পাহাড়ের উঁচুতে এসে সে তার ঘোড়াকে ছেড়ে দেয় আর সুইসাইড করার জন্য পাহাড় থেকে ঝাঁপ দেয়। সেই সময় পানির মধ্য থেকে ইউভি এসে প্রিন্সেসের জীবন রক্ষা করে। সে তখন তাকে বোঝানোর চেষ্টা করে পুরুষ মানুষ শুধু নারীদের সৌন্দর্যই দেখে। এখন আপনার চেহারা নষ্ট হয়ে গেছে, তাই সে আপনাকে পছন্দ করবে না। তখন সে প্রিন্সেসকে জানায় আপনি ইচ্ছে করলে এখনো তাকে পাবেন। এরপর সে তার সৌন্দর্য রাজকুমারীকে অফার করে, এর বিনিময়ে সে তার হৃদয় চায়, কিন্তু প্রিন্সেস তা দিতে অস্বীকার করে। কিছু সময় পর ওই টাইল্যান্ড সিটির একজন দূত রাজকুমারীর কাছে আসে। তখন সে রাজকুমারীকে জানায় তার দেশের রাজা রাজকুমারীকে বিয়ে করতে চায়। যদি তিনি রাজি না হয় তাহলে 100,000 সৈন্য তার রাজ্যে হামলা করে সব মানুষকে মেরে ফেলবে। তখন প্রিন্সেস পরিষ্কার ভাষায় তাকে না বলে দেয়। তখন সেই দূত তাকে জানায় আপনার এই ন্যায় জবাব যুদ্ধের মাধ্যমে দেয়া হবে। এই কথা বলার পর তারা সেখান থেকে চলে যায়। এরপর রাজকুমারীর সৈনিক তাকে জানায় টেইলেন সিটির সৈনিকরা আমাদের রাজ্যের কাছে অবস্থান করছে, তারা যে কোনো সময় আমাদের রাজ্যে আক্রমণ করতে পারে, এই জন্য তাদের যে কোনো বিনিময়ে প্রিন্সেসকে রক্ষা করতে হবে। সেই সময় জেনারেল ভার্জেন একাই তাদের সাথে লড়াই করতে চলে যায়, যাতে করে প্রিন্সেস পালানোর জন্য কিছু সময় পায়। এরপর জেনারেল ভার্জেন তার বাহাদুরির সাথে টাইল্যান্ড সিটির সৈনিকদের সাথে লড়াই করতে থাকে। এই সময় লড়াই অনেক লম্বা সময় ধরে চলে। এই লড়াইয়ের দৃশ্য উপভোগ করছে টাইল্যান্ড সিটির জাদুকর ও রানী। ভার্জেন সেই সময় একাই লড়াই করে। সেই সময় তারা ভার্জেনকে লক্ষ্য করে অনেক তীর ছোড়ে। একটি তীর এসে ভার্জেনের বুকে এসে লাগে, সে মাটিতে পড়ে যায়। এই সময় প্রিন্সেস 3 দিনের মধ্যে টাইল্যান্ড সিটি আসার প্রতিশ্রুতি দেয়। ওই সময় সে রাজার সাথে বিয়ে করতে রাজি হয়। প্রিন্সেস তাদেরকে জানায় যদি তারা আমার কথা মানতে রাজি না হয় তাহলে আমি নিজের প্রাণ নিজেই নিব। তখন টাইল্যান্ড সিটির রানী তাকে জানায় যদি তুমি 3 দিন পর তোমার প্রতিশ্রুতি না রাখো তাহলে আমরা আবার আসবো আর এইবার এসে সবাইকে মেরে ফেলবো। এর পরের দিন সেই আমরা ইউভিকে দেখতে পাই, সে ধীরে ধীরে বরফ হতে লাগলো। তখন সেখানে প্রিন্সেস চলে আসে আর তাকে জড়িয়ে ধরে। এরপর সব বরফ ধীরে ধীরে গলতে লাগলো। তখন ইউভি রাজকুমারীকে জানায় যে তোমার জীবনের পরোয়া করে তাকে রেখে টাইল্যান্ড সিটি যাওয়া উচিত হবে না, তাই তোমার উচিত হবে তোমার ভালোবাসার কাছেই থাকা। তখন ইউভি আবার তার রূপের বিনিময়ে তার হৃদয় চায়। তুমি ডিমন হয়ে সারা জীবন ভার্সনের সাথে থাকতে পারবে, তোমার সৌন্দর্য ধরে রাখার জন্য মানুষের হৃদয় তোমাকে খেতে হবে, আর আমি মানুষ হয়ে বরফ হওয়া জাদু থেকেই মুক্তি পাবো। তখন প্রিন্সেস তাকে জানায় যদি তুমি আমার রূপ নাও তাহলে তোমাকে টাইল্যান্ড সিটি যেতে হবে। আমি জানি না ওই লোকগুলো তোমার সাথে কি করবে, কারণ ওই সিটির রানী তার মতলব ছাড়া কোনো কিছুই করে না, নিশ্চয়ই এর পিছনে অনেক বড় চক্রান্ত আছে। তখন ইউভি তাকে জানায় আমি মানুষ হয়ে তার অনুভূতি নিতে চাই আর ওই কষ্টকে অনুভব করতে চাই। এরপর প্রিন্সেস তার হৃদয় ইউভিকে দিয়ে দেয়। এরপর একজন আরেকজনের সাথে বডি পরিবর্তন করে। তখন রাজকুমারী ভার্জেনের সাথে দেখা করতে আসে আর ইউভি রাজকুমারী সেজে টাইল্যান্ড সিটিতে চলে যায়। এরপর সে জানতে পারে এখানকার রাজা ওই ব্যক্তি যার হৃদয় বার ডিমন বের করে খেয়ে ফেলে। তখন সে জানতে পারে এটা তাদের কৌশল, যাতে করে সামনে আসা সূর্যগ্রহণের আগেই প্রিন্সেসের হার্ট বের করে রাজার শরীরে লাগানো যায়, যার ফলে রাজা আবার জীবিত হয়ে উঠবে। এরপর আমরা ওই লোককে দেখতে পাই যার বোতল আবার উজ্জ্বল হচ্ছে। সে বুঝতে পারে আশেপাশেই ফক্স ডিমন রয়েছে। ইউভির রূপী প্রিন্সেসকে দেখতে পায়। এরপর প্রিন্সেস তার হার্ট বের করার চেষ্টা করে, কারণ এই সময় সে ধীরে ধীরে ডিমন হতে থাকে। তার সৌন্দর্য ধরে রাখার জন্য মানুষের হার্ট খেতে হবে। এরপর রাজকুমারী যখন ওই লোকের হার্ট বের করতে লাগলো, ওই লোকের রক্ত রাজকুমারীর হাতে লেগে যায়। এর ফলে রাজকুমারীর হাত
হাত জ্বলতে লাগলো, কারণ এই লোকের বাপ দাদা ডিমন হান্টার। এই ঘটনার পর প্রিন্সেস সেখান থেকে পালায়। ডিমন বার্ড ওই লোকের পেছনে চলে আসে, এরপর ওই লোককে সব সত্য ঘটনা বলে দেয়। সব কথা শুনে ওই লোক জেনারেল ভার্জেনকে সব কথা বলে দেয়। সে তাকে জানায় কিভাবে তারা দুইজন তাদের বডি পরিবর্তন করে। প্রিন্সেস যখন একজন মানুষের হৃদয় খেতেই যাবে, তখন সেখানে ভার্জেন চলে আসে। সে তাকে থামানোর চেষ্টা করে, কারণ প্রিন্সেস যদি ওই হার্ট খেয়ে ফেলে সে কোনোদিনও মানুষ হতে পারবে না। সে তাকে জানায়, আমি শুধু রাজকুমারীকেই চাই, ইউভি আমাকে তার জাদু দিয়ে কাবু করে ফেলেছে, এই জন্য আমি ইউভির দিকে তাকিয়ে থাকতাম। এই কথা বলার পর সে তলোয়ার দিয়ে তার চোখ নষ্ট করে ফেলে। এটা করার ফলে ইউভির জাদু শেষ হয়ে যায়। এরপর রাজকুমারী ও ভার্জেন টাইলেন সিটিতে চলে যায়, আর সেখানে গিয়ে সবার উপর হামলা করে। এখানে আমরা দেখতে পাই বার্ড ডিমন ওই জাদুকরের উপর হামলা করে। সেই সময় ওই জাদুকর বার্ড ডিমনকে মেরে ফেলে, কারণ তার তলোয়ারের মধ্যে ওই ডিমন হান্টারের রক্ত লেগে থাকে। এরপর বার্ড ডিমনের আত্মা সেখান থেকে চলে যায়। এর কিছু সময় পর সেখানে আরো অনেক বার্ড ডিমনকে সে নিয়ে আসে, তাদের সাহায্যে সে জাদুকরকে মেরে ফেলে। তখন ভার্জেন তার হৃদয় ইউভিকে দিয়ে দিতে চায়, যাতে করে সে প্রিন্সেসের হৃদয় ফেরত দিতে পারে। এই সময় ইউভি কোনো শর্ত ছাড়াই তার হৃদয় প্রিন্সেসকে দিয়ে দেয়। এর ফলে প্রিন্সেস আবার মানুষ হয়ে যায়। এই সময় তার চেহারা ঠিক হয়ে যায়। এরপর ভার্জেন তার চোখ থেকে পট্টি সরিয়ে ঘোড়ায় চড়ে অনেক দূরে চলে যায়। ডিমন হান্টার থেকে একটা বিষয় জানতে পারি, যদি গ্রহণের সময় ডিমন ও মানুষ তাদের হার্ট এক্সচেঞ্জ করে, তাহলে তাদের আত্মা এক হয়ে যায়। যতদিন পর্যন্ত ওই মানুষ বেঁচে থাকবে, তার সাথে ডিমনও বেঁচে থাকবে। তাদের দুইজনের আত্মা এক হয়ে যাওয়ার কারণে প্রিন্সেসের চেহারা ঠিক হয়ে যায়। ওই ডিমন হান্টার যখন উপরের দিকে তাকালো, তখন সে বার্ড ডিমনকে দেখতে পায়। সে তার একটা পাখা তার বইয়ের মধ্যে রাখে, আর এখানেই মুভি শেষ হয়ে যায়।